नमस्कार रुचिकास कुकबुके सबाई के स्वागत। आज आमी मुग डाले एक नतून रेसिपी निये आपनादेर सामने चले एसेछी। अनेक समय देखबेन बाड़ीते कोनो सब्जी पाला थाके ना, तखन मुग डालेर ए रेसिपिटी अवश्य बनिए नेवा जेते पारे। तबे चलुन देखे नी किभावे बनानो होच्छे। एखाने आमी मुग डाल निये निएछी। मुग डालगुलो आमी धुये परिष्कार करे आध घंटा आगे भिजिए रेखेछिलाम। डालगुलो एखाने खूब भालोभावे भिजे गिएछे। আর এখানে আমি এই কাপের মাপে এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন এই মুগ ডালের থেকে জলটা আলাদা করে নিলাম। দেখুন ডালের থেকে জলটা আমি ফেলে দিয়েছি। এখন ডালগুলোকে আমি পিষে নেব। একটা মিক্সারের বাসনের মধ্যে মুগ ডালগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য কিছু রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম। এখন এইটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একটু মোটা মোটা ধরনের হবে, খুব ফাইন পেস্ট করব না। এখন একটা জায়গার মধ্যে পেস্টটা ঢেলে নেব আর এর মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি এক বাটির মতো পেঁয়াজ পাতা কুচি, সামান্য ধনে পাতা কুচি, স্বাদমতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার এগুলোকে সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ছোট ছোট বড়ার শেপে তৈরি করে এইভাবে ভেজে নেব। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা অল্প একটু গরম হতে এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। দেখুন এক চামচ পেস্ট আমি নিয়ে এইভাবে প্যানের মধ্যে দিয়ে এইভাবে ছোট ছোট বড়ার সাইজে তৈরি করে নেব। এইভাবে আরও কয়েকটা বড়া আমি দিয়ে নেব। দেখুন আরও কতগুলো বড়া আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক সাইডটা একটু ভাজা হতে দেব। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এবারে উল্টিয়ে অন্য সাইডটা ভেজে নেব। বড়াগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নেব। দেখুন এখানে সব বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও ভাত দিয়ে খেতে পারেন। এখন আমি গ্রেভি বানিয়ে নেব। গ্রেভির জন্য আমি একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো টমেটো পেস্ট আর দু চামচ আদা রসুন পেস্ট। এখন সবজিটা আমরা বানিয়ে নেব। এখানে কড়ার মধ্যে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে নেব। এদিকে কড়ার মধ্যে আরও দু চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। হালকা লাল কালার করে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেব।
আদা রসুন পেস্টটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আদা রসুন পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে যে দুটো টমেটো পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন টমেটোর সাথে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য একটা ঢাকনা ঢেকে রেখে দিলাম। দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে গ্রেভি বানানোর জন্য 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব। বড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আর গ্রেভি একদম রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। বাস, আমাদের রেডি হয়ে গিয়েছে মুগ ডালের বড়ার রেসিপি। এটা নামিয়ে সার্ভ করে দেব। মুগ ডাল দিয়ে নতুন ধরনের এই রেসিপিটি রেডি। যখন বাড়িতে কোনো সবজি না থাকবে আপনারাও এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই দাবাবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।